আসসালামু আলাইকুম যারা আইপিএস ব্যবহার করেন তারা সাধারণত এই ধরনের বক্স খুঁজে থাকেন তো এই বক্সগুলো আপনারা যারা দেখতে পাচ্ছেন দেখেন আমরা এই বক্সগুলো কীভাবে সেট আপ করি সেগুলো দেখাই এগুলো আমরা ফ্যাক্টরি থেকে কেটে রেজিং আটা কমপ্লিট করে আপনাদের জন্য রাখি এরপর যখন আপনাদেরকে ডেলিভারি করি তখন আমরা এই সেট আপগুলো আপনাদেরকে দিয়ে দিই তো এইটা যারা বেশি পরিমাণে নেন তাদেরকে আমরা এই সেট আপ খোলাই দিব কারণ হচ্ছে যখন আমরা সেটিং করে দিচ্ছি তখন আপনি পরিবহনের কস্টিংটা বেশি আমরা যখন সেটিং ছাড়া খোলা দিব তখন একসাথে দশটা বিশটা দিতে পারবো পাইকারি যারা এগুলো নিয়ে ব্যবসা করতে চান আইপিএস এর ট্রলি নিয়ে যারা আইপিএস এর বিজনেস করেন তারা এই ট্রলিগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন দেখুন আমরা এটা আপনাদের জন্য সেট আপ করি তো ঠিক আপনারা যে কোনো স্টার টুলস দিয়েই কিন্তু আপনারা নিজেরাই এটা ফিটিং করে নিতে পারবেন এটা ফিটিং করা আহরে কোনো জাদুকারী কোনো বিষয় না কারণ এই ছিদ্রগুলো করাই আছে আপনারা জাস্ট ফিটিং করে এই যে আটটা নাট আটটা নাট আটটা নাট বোল্ট বলি বা স্ক্রু বলি এগুলোর নাম হচ্ছে স্ক্রু মূলত তো এই আটটা স্ক্রু যদি আপনি জাস্ট নিজে নিজে সেট করে নেন তাহলে কিন্তু এটা কিন্তু স্ট্যান্ডার্ডলি হয়ে যাবে হ্যাঁ যারা আমাদের কাছ থেকে এইটা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান নিতে পারেন এগুলা খুর্তার দাম হচ্ছে বারোশো টাকা প্রতিটি টলির মূল্য হচ্ছে বারোশো টাকা এগুলো আপনারা একশো এম্পিয়ার মানে দুশো তিরিশ এম্পেয়ারের যে টল টিউবলার ব্যাটারি আছে সেগুলো পর্যন্ত ব্যবহার করতে পারবেন একশো থেকে দুইশো এম্পিয়ার পর্যন্ত একটা সাইজ আর টল টিউবওলারের জন্য আরেকটা সাইজ আর ছোট ব্যাটারির জন্য আলাদা সাইজ এটা হচ্ছে ছোট ব্যাটারি যারা সোলার ব্যাটারি ইউজ করেন এটা সোলার ব্যাটারি এবং রিম্পার একশো পঁচিশ এম্পিয়ার ব্যাটারির জন্য এটা আর দুইশো এম্পেয়ার বা একশো অ্যাম্পেয়ার ফ্ল্যাট ব্যাটারি টিউবওলার ব্যাটারি যে কোনো ব্যাটারির জন্যই কিন্তু এই ট্রলি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো যারা পাইকারি নিতে চান নিচের ডিসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে এই প্রোডাক্টগুলো ক্রয় করতে পারে তো দেখতে পাচ্ছেন দর্শক প্রোডাক্টটা পার্টেক্স মেলামাইনের তৈরি এগুলো কিন্তু আপনার দশ বছরের গ্যারান্টি দশ থেকে বিশ বছরের মধ্যে এগুলো কিচ্ছু হবে না মানে এটা ঘুনে খাওয়ার কোনো ভয় নাই যদি আপনি পানি এটার সাথে যদি পানি টাচ না করে তাহলে পনেরো থেকে বিশ বছর ঠিকসই হবে এবং এর তলাতে আমরা টপ কাটা লাগা দিছে যে আপনাদের টপ কাটা তো দেখাই টপ টপ কাটা লাগানো আছে তাই আপনার নিজের মেজা যদি একটু স্যাটসেটাও থাকে তাহলেও কিছু হবে না এখন ব্যাটারিটা কীভাবে রাখবেন সেটা একটু দেখাই এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটার উপরে ঠিক আইপিএসটা বসা রাখবেন এর উপরে আর এই যে ব্যাক সাইড ফাঁকা সাইডটা ওয়াল সাইড এটা এটা ওয়াল সাইড এর তলে ব্যাটারিটা থাকবে আপনার ব্যাটারিটা জাস্ট এভাবে টান দিলে ব্যাটারিটা বেড়ে আসবে আবার এভাবে দিতে পারবেন দিয়ে আপনারা এটার উপরে আইপিএসটা রেখে দেবেন দেখতে যেমন সুন্দর মজবুত টেকসই এবং নিরাপদ কারণ আপনি যখন আইপিএসটা খোলাবেলা পরিবেশে রাখতেছেন তখন বাচ্চা কাচ্চা হাত দিচ্ছে ময়লা আবর্জনা বেশি হচ্ছে মেনটেন্স হচ্ছে না হিট হচ্ছে আবার অনেকে করে কিন্তু ব্যাটারি কক পর বা ব্যাটারি কভারের ভিতরেই ব্যাটারিটা রেখে দেন এর ফলে ব্যাটারিটা দ্রুত হিট হয় এবং টিকসই কম হয় তাই নির্ভাবনায় নিশ্চিন্তে আপনারা এই ট্রলি বক্সগুলো ব্যবহার করতে পারেন টিএম এম ট্রেডিং ঢাকা মিরপুর দশ থেকে আমাদের এই ট্রলিগুলো নিতে পারবেন অথবা টি এম ইলেকট্রনিক্স নাটোর শাখা থেকে সরাসরি প্রোডাক্টগুলো নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের নিতে ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি আমি মফিদুল ইসলাম টি এম ট্রেডিং এবং টি এম ইলেকট্রনিক্স আল্লাহ হাফেজ